বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দিল প্রদেশ কংগ্রেস। সোমবার দলের তরফে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। প্রতিনিধি দলে ছিলেন সভাপতি বিরজিৎ সিনহা সহ অন্যরা। এদিন বিরজিৎ সিনহা অভিযোগ করেন, ত্রিপুরায় সাম্প্রদায়িক সুড়সুড়ি দেবার চেষ্টা হচ্ছে। এ অবস্থায় শান্তি সম্প্রীতি রক্ষায় সর্বদলীয় বৈঠক ডাকার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান কংগ্রেস সভাপতি। সংখ্যালঘু হিন্দু বাড়িঘরও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটাকে আমরা ধিক্কার জানাই। এবং আজকে আমরা বাংলাদেশে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার উদ্দেশ্যে এখানের হাইকমিশনের অফিসে আমরা একটা স্মারকলিপি দেব যে বাংলাদেশে বসবাসকারী যারা আদি বাসিন্দা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। যদিও বাংলাদেশ সরকার কঠোর হস্তে সেই দুষ্কৃতকারীদের মোকাবিলা করছে, তাকেও আমরা সাধুবাদ জানাই। আরও কঠোর হওয়া দরকার, প্রতিবেশী দেশ এবং আমাদের রাজ্য ত্রিপুরাতেও একটা সাম্প্রদায়িক সুরসুরি চলছে, এটার ব্যাপারেও আমাদের রাজ্য সরকার ভারত সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে ত্রিপুরার যারা সংখ্যালঘু বসবাস করছে তাদের ধর্মীয় স্থান, তাদের বাসগৃহ ইত্যাদিতে যাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।